হেমন্তকাল পেরিয়ে শীতের আগমন ঘটছে। এই সময় সকলেরই ইচ্ছে হয় সন্ধে বেলায় গরম গরম চা আর পকোড়া খেতে। তাই আজকের আমি আপনাদের সামনে মুড়ি, আলু আর পেঁয়াজ দিয়ে এক সহজ পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই মুড়ি, আলু ও পেঁয়াজ দিয়ে কীভাবেই সহজে বাড়িতে পকোড়া বানিয়ে নেওয়া যায়। পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা বেসন নিয়ে নেব একটা পাত্রে, তাতে দিয়ে দেব জল, দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার এতে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের খেয়াল রাখতে হবে এটা যাতে খুব বেশি ঘনও না হয়ে যায়, আবার খুব বেশি পাতলা না হয়। এবার একটা আলু নিয়ে নেব, আলুটাকে আমরা গ্রেট করে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। দেখুন আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। এবার একটা বড় পাত্র নিয়ে নেব, তাতে দিয়ে দেব গ্রেট করা আলু। দিয়ে দেব গাজর কুচি, ক্যাপসিকাম, ধনে পাতা, কারি পাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে দেব গরম মশলা। দিয়ে দেবো সামান্য পরিমাণে তিল, দিয়ে এটাকে একসাথে ভালো করে মেখে নেব। এবার এতে দিয়ে দেবো মুড়ি আর দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা বেসনের ঘোল। এবার সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা হাতে তেল লাগিয়ে নেব। এবার ওই মাখানো অংশ থেকে কিছুটা পরিমাণে অংশ নেব, নিয়ে গোল করে পকোড়ার শেপ দিয়ে দেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দেব, তাতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে এক এক করে পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে পকোড়াগুলোকে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে। দেখুন পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে আজকের আমাদের মজাদার রেসিপি মুড়ির পকোড়া। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।